আপনি যদি যে কোনো কন্টেন্ট ক্রিয়েটরকে জিজ্ঞেস করেন ভিডিও কোয়ালিটি কিসের উপর ডিপেন্ড করে, তাহলে প্রায় সবাই বলবে আমি বলবো ইমপ্রুভ ইওর অডিও। 3 2 1 0 গো। অডিও ম্যান, অডিও 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 অডিও। আপনি যখন আপনার ভয়েসকে রেকর্ড করে সেটিকে আবার শুনেন, তাহলে শুনতে অনেকটা বাজে লাগে, আর এটা সবার ক্ষেত্রে হয়। কিন্তু আপনি যদি আপনার ভয়েসটিকে এডিট করে নেন, তাহলে তা মোটামুটি একটি পর্যায়ে আসে। তাই আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে ফ্রিতে মোবাইল ফোন দিয়ে একটি অ্যাপের মাধ্যমে আপনার ভয়েসটিকে এডিট করবেন। অ্যাপটির নাম হচ্ছে লেক্সিস অডিও এডিটর। হয়তোবা এই অ্যাপসটির সঙ্গে অনেকে পরিচিত রয়েছেন। যাই হোক, ভয়েস এডিট করা অনেকের কাছে ফেরাদায়ক হয়, তাই আমি ভয়েসের মধ্যে মাত্র 4টি ইফেক্ট বসিয়ে এডিট করব। সেগুলো হচ্ছে নর্মালাইজ, নয়েজ রিডাকশন, কম্প্রেসর এবং ইকুয়ালাইজার অ্যাম্পিফায়ার। এবার এই দুটি ভয়েস শুনুন। বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চির কল্যাণকর, অর্ধেক তার করিয়াছেন নারী, অর্ধেক তার নর। বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চির কল্যাণকর, অর্ধেক তার করিয়াছেন নারী, অর্ধেক তার নর। আশা করি ভয়েস দুটির মধ্যে ব্যবধান বুঝতে পারছেন। তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে আপনার ভয়েসকে এই ধরনের এডিট করবেন। সেজন্য চলে যেতে হবে গুগল প্লে স্টোরে। এখানে আপনি সার্চ বারে লিখবেন লেক্সিস অডিও এডিটর। লিখার পর এখান থেকে এই অ্যাপসটি ইনস্টল করে নেবেন। আমার আগে ইনস্টল করা আছে, এখন আমি অ্যাপসটিকে ওপেন করব। প্রথমত অ্যাপসটিতে মাইক্রোফোনের অ্যাক্সেস দিয়ে নিতে হবে, সেজন্য আমি অ্যাক্সেসটা দিয়ে নিচ্ছি। এবার ফাইল ম্যানেজারের অ্যাক্সেস দিয়ে নিচ্ছি। অ্যাপসটি ওপেন হওয়ার পর আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো হবে। এই অ্যাপসটিতে এডিট করার জন্য আপনার মোবাইলে ইন্টারনেট কানেকশন না থাকলেও চলবে। আর এই অ্যাপসটি খুবই হ্যান্ডলি, আপনি চাইলে খুব সহজে এই অ্যাপসটি ব্যবহার করতে পারবেন। যাই হোক, আপনি যে ভয়েসটি এডিট করতে চাচ্ছেন সে ভয়েসটিকে এখানে ইনপুট করা লাগবে, সেজন্য এই ওপেন বাটনটিতে ক্লিক করবেন। তারপর আপনার ফাইল ম্যানেজার এখানে ওপেন হয়ে যাবে। এখান থেকে যদি আপনি আপনার ভয়েসটি খুঁজে না পান, তাহলে উপরে দেখতে পারবেন ওপেন উইথ ফাইল ম্যানেজার, এই অপশনটিতে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরও আপনার ফাইল ম্যানেজারটি ওপেন হয়ে যাবে। এখান থেকে আপনি যে ভয়েসটি এডিট করতে চাচ্ছেন সে ভয়েসটি সিলেক্ট করবেন। ভয়েসটি এখানে ইনপুট করা হয়ে গেলে এখান থেকে 3 ডট আইকনে ক্লিক করবেন। তারপর ইফেক্ট দেখতে পারবেন, এই ইফেক্টে ক্লিক করবেন। এখান থেকে প্রথমত আপনাকে ভয়েসটিকে নর্মালাইজ করে নিতে হবে, সেজন্য এই নর্মালাইজে ক্লিক করব। দেখতে পারবেন ভয়েসটি অটোমেটিকলি নর্মালাইজ হয়ে যাবে। তারপর আবার 3 ডটে ক্লিক করবেন। এখান থেকে আবার ইফেক্টে ক্লিক করবেন। ভয়েসের মধ্যে আমরা যতগুলো কাজ করব সবগুলো কাজ এই ইফেক্টের মধ্যেই আছে। যাই হোক, এখান থেকে আবার ইফেক্টে ক্লিক করব। তারপর একটু নিচে গেলে এখানে নয়েজ রিডাকশন দেখতে পারবো, এই নয়েজ রিডাকশনে ক্লিক করব। আপনার ভয়েসের মধ্যে যদি নয়েজ থেকে থাকে, তাহলে আপনি নয়েজ ক্লিয়ার করার জন্য এই অপশনটা ইউজ করবেন। আপনি চাইলে এই প্লে বাটনে ক্লিক করে প্লে করা অবস্থায়ও আপনি এগুলো বাড়িয়ে কমিয়ে এডিট করতে পারবেন। যাই হোক, আমার ভয়েসের মধ্যে তেমন কোনো নয়েজ নেই, সেজন্য আমি এই নয়েজ রিডাকশনটা অ্যাভয়েড করব। এখানে আমি ক্যান্সেল করে দেব। তারপর আমাদেরকে চলে যেতে হবে আবার 3 ডটে, এখান থেকে ইফেক্টে। এখন আমাদের ভয়েসটিকে কম্প্রেস করতে হবে, সেজন্য একটু নিচে গেলে কম্প্রেসর নামক একটি অপশন পাবো, এই কম্প্রেসরে ক্লিক করব। এখানে এই প্রথম 4টি অপশনকে আমরা ফুল করে নেব। ওয়েল, এটা ডিপেন্ড করে আপনার ভয়েস কোয়ালিটির উপর। আপনি এখান থেকে প্লে করে আপনার ভয়েসটি শুনে শুনে এডিট করবেন, সেক্ষেত্রে আরও অ্যাকুরেট এক্সপিরিয়েন্স দিতে পারে। তারপর এই শেষের অপশনটিকে আমরা +13 রাখবো, এখান থেকে অ্যাপ্লাই বাটনে ক্লিক করব। আমাদের টোটাল 3টা কাজ শেষ, আর মাত্র 1টি কাজ বাকি রয়েছে। সেই কাজটি করার জন্য আবার 3 ডটে, এখান থেকে আবার ইফেক্টে, তারপর একটু নিচে গেলে ইকুয়ালাইজার /অ্যাম্পিফায়ার দেখতে পারবো, এখান থেকে এই অপশনটিতে ক্লিক করব। এই অপশনটি এডিট করা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এখান থেকে এই প্রথম অপশনটিকে আমরা 15 করে দেব। তারপরের অপশনটিকে আমরা 10 করে দেব। তারপরের 6টা অপশন মিডিয়াম থাকবে, মানে এটা যেমন আছে তেমনই থাকবে। আবার এই শেষেরটিকে 15 করে দেব। সেকেন্ড লাস্টটিকে আমরা 10 করে দেব।
ওয়েল, আমাদের ভয়েসটি এডিট করা প্রায় শেষ। এখান থেকে এই জিনিসটাকে আমরা চাইলে একটু বাড়িয়ে নিতে পারি, সর্বোচ্চ 3-5 পর্যন্ত। এখানে এটার কাজ হয়ে গেলে আবার অ্যাপ্লাই বাটনটিতে ক্লিক করব। এটা অ্যাপ্লাই করা হয়ে গেলে আমাদের ভয়েসটা কিছুটা গম্ভীর হয়ে যাবে, সেজন্য আমাদের ভয়েসটিকে আবারও নর্মালাইজ করা লাগবে। সেক্ষেত্রে আবার থ্রি ডটে ক্লিক করে এফেক্টে ক্লিক করার পর এখানে নর্মালাইজ বাটনটিতে ক্লিক করব। ভয়েসটি নর্মালাইজ হয়ে গেছে। যাই হোক, এখন আমরা ভয়েসটিকে সেভ করব, সেজন্য সেভ বাটনটিতে ক্লিক করব। সহজে খুঁজে পাওয়ার জন্য আমরা ভয়েসের নামটি চেঞ্জ করে নেব। নামটি দেওয়ার পর এখানে সেভ বাটনটিতে ক্লিক করব। দেখতে পাচ্ছেন অটোমেটিকলি আমাদের ভয়েসটি সেভ হয়ে গেছে। এখন আমি এডিট নন এডিট দুটো ভয়েসকে একসাথে প্লে করব, আপনারা এর ব্যবধানটা দেখে নিন। বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চির কল্যাণকর, অর্ধেক তার করিয়াছেন নারী অর্ধেক তার নর। বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চির কল্যাণকর, অর্ধেক তার করিয়াছেন নারী অর্ধেক তার নর। এর থেকে বেটার এক্সপিরিয়েন্স পেতে হলে আপনাকে ভালো মানের একটি হেডফোন অথবা মাইক্রোফোন ইউজ করতে হবে। যাই হোক, ভিডিওটি আজ এ পর্যন্ত। এরকম নিত্য নতুন ভিডিও আমাদের চ্যানেলে এবং ফেসবুকে প্রতিনিয়ত আপলোড করা হয়, চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।